হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এ সিম্পল হাউসওয়াইফ প্রিয়াঙ্কা। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল টোটো করে কোথায় যাচ্ছি, তাই না? সকাল এখন বাজে 11:30 মতন, তাই গুড মর্নিংসটা সেরেই নিলাম। তো এখন বেরিয়েছি, একটু হাঁটে যাচ্ছি। আমি একা না, আমাদের বাড়ি দিদির সাথেই যাচ্ছি। তো দেখো, চলে এসেছি হাটে, আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়িওয়ালা দিদি রয়েছে। তো উনিও কিছু জিনিস কিনবে, আর আমারও খুবই 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 দরকারি একটা জিনিস নেওয়ার রয়েছে। তো আমি আবার ভিডিও করছি বলে দিদিকে বললাম যে দেখো একটু ভিডিও করে নিই, প্রচুর জিনিস পাওয়া যায় গো। আর হাট মানে তো বোঝোই, হাটে কত কী না পাওয়া যায়। তো দেখো, আমি শাড়ি দেখছি, আর এখানে কোন শাড়িটা ভালো লাগছে বলো তো? আমার তো এই কালারটা, মানে সবুজ আর অরেঞ্জের কালারটা খুব ভালো লাগছিলো, কিন্তু নেবো না। কোনটা নেবো জানো? তোমরা পরে দেখতেই পাবে। আর এই সবুজটাও কিন্তু অসাধারণ শাড়ি ছিল, কিন্তু আমার লাগবে হচ্ছে দুটো জোড়া শাড়ি। তো যেটা পছন্দ হচ্ছে সেই শাড়িটা কিন্তু জোড়া পাচ্ছিলাম না। তো আমি জানতাম না জোড়া শাড়ি নিতে গেলে, মানে একই সেম কালার ডিজাইন সব কিছু একই যদি নিতে হয়, তাহলে আগে নাকি অর্ডার দিয়ে আসতে হয়। তো আমার জানা ছিল না, জেনে নিলাম। তো যাই হোক, ওই জন্যে একটু আনকমন কালার নেবো ভেবেছি। লাল হলুদ তো একটা কমনের মধ্যে পড়ে, তো সবুজ গোলাপি এরকমই কোনো কালার নেওয়ার ইচ্ছা। আর আমাদের বাড়িওয়ালা দিদি, আমার তো শাড়ি নেওয়া হয়েছে, আর বাড়ির দিদি নিচ্ছে, উনি গেঞ্জি প্যান্ট মানে উনার নাতির জন্য নিচ্ছে, উনার ভাইয়ের জন্য নিচ্ছে, উনি ফোটা দিতে যাবে তো তার জন্যে। যাই হোক, আমাকে দেখাচ্ছে যে এটা পছন্দ হচ্ছে, ওটা পছন্দ হচ্ছে। আমি বললাম হ্যাঁ সব ঠিকঠাক আছে, তুমি নাও। তো দেখো, আমি হচ্ছে আমার জিনিসটা নিয়ে নিয়েছি। এবার এই কাকিমাটার দোকানটা তোমাকে দেখিয়ে দিই। এই কাকিমাটা কিন্তু দেখলে চিনতে পারবে, আমার বাড়িতে গিয়েছিলো আমার সাবস্ক্রাইবার কাকিমা। তো দেখা হয়ে গেল, কোনোদিন হাটে আসলে দেখা হয় না, তো একটু দেখিয়ে দিলাম তোমাদের। এবার এখানে দেখো কুর্তি দেখছি, মানে উনিও নেবে, ওনার ভাইয়ের বউয়ের জন্য কুর্তি নেবে, তো সেইগুলো দেখা চলছে। তো হঠাৎ করেই একটা কুর্তি পছন্দ হয়ে গেল, আর দামটাও একদম রিজনেবলের মধ্যে, আর এখানে প্রচুর ভালো ভালো জিনিস পাওয়া যায় জানো তো, আর দামটাও বেশ অনেকটাই কম। তোমরা যারা এখনও পর্যন্ত হবিপুর হাটে, হবিপুর না সরি আস্তলা হাটে আসোনি, এসে কিন্তু একবার দেখতে পারো। এখান থেকে কিন্তু সবাই ব্যবসার জন্যও কিন্তু জিনিসপত্র কেনে। তো তোমরা যারা ভাবছো একটু কম দামে জিনিস নিয়ে একটু বাড়ি বসে ব্যবসা করতে চাও, এটাও করতে পারো। তো যাই হোক, দেখো এখানে অনেক ধরনের কুর্তি রয়েছে, আমি পছন্দ করছি। তো তোমরা স্কিপ না করে দেখো, আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আর বেশিক্ষণ থাকবো না হাটে, এবার চলে যাব বাড়িতে। তো দেখো, চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে অনেকক্ষণ পর কিন্তু আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। এখন বিকেলবেলা, মানে এই 5:10 বাজে, আর বাইরে তো অন্ধকার হয়ে এসছে, কারণ এখন বিকেল মানে অন্ধকার হয়ে যাওয়া, কারণ দিনটা ছোট হয়ে আসছে, তাই তো? আর শীত পড়ে আসছে। আর সকালবেলায় জামা কাপড় কিছু কেচে ধুয়ে গেছিলাম, আর আজকে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ওয়েদারও ছিল, মনে হচ্ছিলো যেন এই বুঝি বৃষ্টি নামবে। তো আজকে আমি উপোস করেছি, উপোস বলতে কি আগামীকাল উপোস করবো, আজকে চলছে সংযম, মানে ওই যে কি বলে না, কালী পুজোর আগের দিন যেটা করতে হয়, আতপ চালের ভাত খেতে হয়। তো আমি দুপুরবেলায় হাট থেকে এসে আতপ চালের ভাত করে নিজে খেয়ে নিয়েছি, আর হাটে যাওয়ার আগে তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করে দিয়েছিলাম। ওই এক তরকারি ভাত মতনই করেছিলাম, আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়েছি, আর পেঁপে আলুর তরকারি করেছিলাম। তো আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। অ্যাকচুয়ালি আজকে না আমার ব্লগ করার ইচ্ছে ছিল না, কেন বলো তো? মানে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, কেন জানি না, হয়তো মানে সংযম করেছি তার জন্যে, মানে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ওই জন্য কথা বলতে ইচ্ছে করছিলো না, ভাবলাম চলো ব্লগটা তো শ্যুট করি, আমাকে তো কাজ করতে হচ্ছেই, তো সেটা না একটু শ্যুট করে নিয়ে তারপর ভয়েস ওভার দিয়ে দেবো। তো দেখো, সব কিছু গোজগাছ করে নিয়েছি, এইগুলো রেখে দিচ্ছি আলমারি মানে শোকেসের মধ্যে, দিয়ে বিছানাটা ঝেড়ে টেরে নিয়ে এবার হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দেবো। আর আজকে তো প্রদীপ দিতে হয়, চতুর্দশী লেগে গেছে, তো প্রদীপ দেবো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। একেবারে সন্ধেবেলায় চলে এসেছি, আজকে যে সারাদিনে তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করলাম আমি নিজেও জানি না। তো মানে সকালবেলায় আজকে পড়ানো ছিল না, কিন্তু সংসারের অনেক কাজ ছিল, যেহেতু আজকে চতুর্দশী, কালকে কালী পুজো, তো আজকে ঘর বারান্দা ল্যাপার কাজ ছিল, তারপরে জামা কাপড় কাচার কাজটাও ছিল। এ দেখো, যে চাদরটা পাতা ছিল সেটা তুলে আবার নতুন
নতুন করে মানে কাঁচা ধোয়া চাদরটাকে আজকে পেতেছি। আর আমি তো উপোস করব, আজকে আমার সংযম ছিল, তো রান্না বান্নারও তেমন একটা চাপ ছিল না, শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য এক তরকারি ভাত আমায় করে দিতে হয়েছে, তো তার জন্য আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমি বেলার দিকে একটু বেরিয়েছিলাম বাড়ির দিদির সাথে, হাটে গেছিলাম, তো কি কিনেছি সেইগুলো তোমাদের পরে দেখাবো। আজ হাটে গিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি, প্রচুর মাথা যন্ত্রণা করছিল, প্রচুর প্রচুর, মানে কি বলবো, আমি ওষুধও খেতে পারছি না, যে ওষুধ খেয়ে আমি ব্যথাটাকে কমাবো সেটাও করতে পারছি না, এত মাথা যন্ত্রণা করছিল। তো আমার যেহেতু ব্লগ বানাতে হবে, তো তার জন্য একটু একটু করে ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তারপর বাড়িতে এসেও আমি ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে যা সংসারে টুকটাক কাজ থাকে, ঘর বারান্দা ঝাড় দেওয়া, সেই কাজগুলো সেরে জামা কাপড়গুলো যে সকালে গেছেছি সেইগুলো মানে একদম সন্ধে লাগবে লাগবে ভাব, ওরকম সময় আমি ভাঁজ করলাম, ভাঁজ করে ওই যে রেখে দিয়েছি, তারপর সন্ধে দিলাম। আর এই দেখো আজকে আমি শাড়ি পরেছি, সন্ধেবেলা আমি শাড়িটা পরেছি, এই যে শাড়িটা চেঞ্জ করে মানে নাইটিটা চেঞ্জ করে শাড়িটা পরে তারপর সন্ধ্যে টন্ধে দিলাম। তো আজকে যেহেতু চতুর্দশী, কালকে আমাবস্যা, মানে কালকে আমাবস্যাটা লাগছে হচ্ছে বিকেলবেলায়, তো সন্ধ্যেবেলায় তো নিয়ম প্রদীপ ধরানো, 14 প্রদীপ ধরানো, তো কালকে সন্ধ্যেটা পাচ্ছে না, আমাবস্যা লেগে যাচ্ছে, প্রদীপ ধরাতে গেলে তাহলে আমাবস্যার মাথায় প্রদীপ ধরাতে হবে। তো তার জন্য আজকে যেহেতু পুরো ভরা চতুর্দশী রয়েছে, আজকেই আমি প্রদীপ ধরাবো, কারণ আমি সবসময় দিদিকে জিজ্ঞেস করেই করি, দিদির বাড়িতে মানে দিদিরা যেহেতু ব্রাহ্মণ আর ঠাকুর বাড়ি, আমি ওদের জিজ্ঞেস করেই করি যে কোনটা করলে ভালো হয়। তো সন্ধ্যেবেলায় বললো যে না বোন আজকে ধরাবি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ওয়েট করছিলাম যে তোমাদের দাদা ভাই আসলে, তোমাদের দাদা ভাই আসলে একসাথেই ধরাবো। গত বছর তোমাদের দাদা ভাই প্রদীপ বানিয়ে দিয়েছিল, আর এই বছর না আর বানানোর সময় করে উঠতে পারিনি বলে আমি প্রদীপ ওই যে গেছিলাম যেহেতু সকালবেলায় হাটে, তো সেখান থেকে আমি কিনে নিয়েছি। আরে হাট থেকে কি কিনে এনেছি আমি পরে দেখাবো। আর এই যে তোমাদের দাদা ভাই প্রদীপ ধরাবে, তো চলো আমি গোজগাজ করে নিয়েছি, মানে ওই প্রদীপের মধ্যে সলতে টলতে দিয়ে সবকিছু গোজগাজ করে নিয়েছি। তো এবার আস্তে আস্তে করে প্রদীপ মোমবাতি দুটোই ধরে দেবো, মোমবাতিটা কালকে ধরানো যেত, কিন্তু কালকে আমি তো থাকবো না, মানে বিকেলবেলায় চলে যাবো দিদির বাড়িতে, যেহেতু উপোস করা আছে দিদির বাড়িতে আমি পুজো দেবো, তো তার জন্য মোমবাতি প্রদীপ আজকে দুটোই একসাথে ধরে দেবো। চলো বন্ধুরা, সন্ধ্যে থেকে একটু ভালো লাগছে বলে একটুখানি ব্লগটাকে আবার কন্টিনিউ করলাম, ঠিক আছে চলো সঙ্গে থাকো, আমি গোজগাছগুলো করে নিই, দেখা হচ্ছে। Thank you.
তো বন্ধুরা, আমি কিন্তু প্রদীপ আর মোমবাতি একেবারেই দুটো দিয়ে দিয়েছি। আজকে প্রদীপ দেওয়ার কথা আর মোমবাতিটা কালকে দিতে হয়, কিন্তু কালকে যেহেতু আমি বিকেলবেলায় চলে যাব দিদির বাড়িতে পুজো দিতে, তো তার জন্য আমার বাড়িটায় মোমবাতি দেওয়া হবে না। তো নিয়মটা আজকে আমি পালন করে নিলাম, তো আজকে আমি মোমবাতি আর প্রদীপ দুটোই দিয়ে দিলাম। কত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, চারিদিকে আলো আলো হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে। এই সময়টাই প্রদীপ দিয়ে বাড়িটা যেন একটা অন্য রকম আনন্দ লাগে, সত্যি কথা। যাই হোক, চলো এবার ঘরে যাই। ঘরে গিয়ে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার আছে, তো সেইগুলোই শেয়ার করবো। আর আজকে সারাদিনে কিন্তু, মানে সারাদিনের পর এই সন্ধেবেলার এই প্রদীপ দেওয়ার ব্লগটাই কিন্তু আমার নতুন ফোন দিয়ে শুরু হলো। ফার্স্ট ব্লগিং কিন্তু আমার এই সন্ধেবেলার প্রদীপ মোমবাতি দেওয়া দিয়েই শুরু। চলো তাহলে ঘরে যাই, ঘরে গিয়ে বাকি কথা নয় বলবো। তো বন্ধুরা, ঘরে চলে এসেছি আর আমি তোমাদের দেখাবো যে আমি হাটে গিয়ে কি কিনে এনেছিলাম, ঠিক আছে? চলো প্রথমে আমি দেখাই। দেখো, দুটো আলতা সিঁদুর নিয়েছি, এই যে দুটো সিঁদুর, আর হচ্ছে এই যে দুটো আলতা। তো এবার আমি তোমাদের যেটা দেখাবো মেন, যে দুটো জিনিস যার জন্যই যাওয়া আমার হাতে, তো এই হচ্ছে শাড়ি, একটা গোলাপি আর বেগুনি কালারের মধ্যে। আমি তোমাদের খুলে দেখাচ্ছি, সেম দুটো শাড়ি, ঠিক আছে? এই যে, এই যে সেম দুটো শাড়ি। তো এই সেম দুটো শাড়ি কেনার কথা তোমাদের বলছি আমি, এই যে সেম, কিন্তু দুটো কালার, দুটো ডিজাইন, সব কিছুই কিন্তু সেম। তো আমি ইচ্ছে করেই নিয়েছি দুটো সেম শাড়ি। আর কার জন্য আমি তোমাদের একটু পরে বলি, আগে তোমাদের শাড়িটা পুরো দেখিয়ে দিই। এই যে, এই হচ্ছে শাড়িটা, দেখো নীল কালারের পাড়, এই যে নীল কালারের পাড়, আর এই এইরকম ভাবে দেখো, এই দেখো সামনে থেকে দেখো, এভাবে কাজ করা শাড়িটা। তো এটা পুরোটাই কাজ, মানে পুরো সুতোর কাজ এটা। তো এই দুটো সেম শাড়ি নেওয়ার কারণ হচ্ছে, তোমাদের বলছি কি গো, তুমি তো দেখোনি, তুমি দেখে নাও একটু। সেম শাড়ি দিদিকে দেখিয়েছিলাম ভিডিও কল করে, জামাইবাবুও দেখেছে। তো এই হচ্ছে পুরো সেম, মানে দুটো শাড়ি, ওই যে ওইটা, ওই একটা আর এই একটা, ভালো হয়েছে না? তো এই দুটো শাড়ি নেওয়ার কারণটা আমি তোমাদের বলছি, যে সেম কেন শাড়ি নিলাম। এই শাড়ি দুটো হচ্ছে মা কালীর জন্য, মা কালীর জন্য আমি এই দুটো শাড়ি নিয়েছি। আমার খুব খুব ইচ্ছে ছিল আমি মাকে দুটো শাড়ি দেব, যেহেতু দিদিদের বাড়ির ঠাকুরটারা জোড়া কালিমা, তো তোমাদের তো দেখিয়েছিলাম আমি ব্লগে। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি ইউটিউবের টাকা দিয়ে মা কালীর জন্যে শাড়ি নেব। তো যেহেতু দুটো জোড়া মা রয়েছে, তাহলে তো দুটো জোড়া শাড়ি লাগবে, তাই না? অন্য অন্য কালার দেব বা অন্য ডিজাইনের দেব সেটা ওরা করে না, ওরা সব সময় দিদিদের ঠাকুরকে জোড়া শাড়িটাই পরায়, একই সেম ডিজাইন, সেম কালার, সবকিছু সেম হবে। তো তার জন্যেই মানে এত হাটের মধ্যে ঘুরছিলাম, পাচ্ছিলাম না, মানে যেটা পাচ্ছি সেটা সেম হচ্ছে না, যেটা সেম পাচ্ছি সেটা কালার ভালো লাগছে না। তো হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে দিদি ভাই ঠাকুরকে দেবে লাল হলুদ নিতে পারতে, কিন্তু কি বলতো, দিদিদের মা কালী না অনেক লাল হলুদ, তারপরে লাল সাদা শাড়ি, লাল পাড়, এরকম প্রচুর শাড়ি পরেছে, প্রচুর। তো দিদি বলছিল সবুজ শাড়ি আর গোলাপি শাড়ি দিদিদের ঠাকুর এখনো পর্যন্ত পরেনি, মানে বেশিরভাগই তো ধরো মা কালীকে পুজো দিতে গেলে কিন্তু লাল শাড়িই দেয়, তাই না? লাল হলুদের মধ্যেই দেয়। তো ওই জন্য দিদি বললো, বোন আমাদের ঠাকুর লাল আর মানে লাল তারপর সাদা এইসব কালার বেশি পরেছে, তো গোলাপি আর সবুজ কালারটা পরিনি, তো তুই যদি দিস তাহলে ওই গোলাপি আর সবুজের মধ্যে দেখিস। তো আমি সবুজ শাড়িও পেলাম না, যেটা পাচ্ছি সেটা হচ্ছে না। তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে ফাইনালি লাস্টে ঘুরে ঘুরে এই শাড়িটা পছন্দ হলো, আর এই শাড়িটা দুটো শাড়ি পেয়েছি আমি। এই যে দুটো শাড়ি, তোমাদের আর দুটো খুলে দেখালাম না, এই হচ্ছে দুটো সেম শাড়ি। তো
আমার ইনকামের ইউটিউবের ইনকামের টাকা দিয়ে আজকে মা কালীর জন্য আমি এই দুটো শাড়ি নিয়েছি আর আলতা সিঁদুরও নিয়েছি। কালকে দিদি বাড়িতে যাব, কালকে গিয়ে ওদের বাড়িতেই ব্লগ হবে। কালকের ব্লগটা তোমরা ওদের বাড়ির থেকেই পাচ্ছ, বিকেলবেলায় বেরিয়ে যাব, হয়তো সারাদিনে আর ব্লগ শ্যুট করব না। তো এই দুটো শাড়ি নিয়েছি, আলতা সিঁদুর নিয়েছি, আর কালকে যাওয়ার পথে ফল নেব, আর ধূপকাঠি, মোমবাতি, সন্দেশ এইগুলো যাওয়ার পথে নিয়ে নেব। আজকে আর নিয়ে রাখিনি এইগুলো, ওগুলো যাওয়ার পথে নিয়ে নিলেই হয়ে যাবে। তো অবশ্যই করে তোমরা কালকের ব্লগটা দেখো, আর এই শাড়ি দুটো কেমন হয়েছে সেটাও জানিও, আর মা কালীকে পরে কেমন লাগবে সেটাও জানিও। আর মা কালী যখন পরবে, মানে দিদিদের ঠাকুরকে শাড়ি পরানো হয়ে গেছে, মানে এই দুর্গা কালী পুজোর জন্য যে পড়ায় সেই শাড়িটা পরানো হয়ে গেছে। তা দিদি বলেছে ঠিক আছে, তুই এই শাড়িটা যত মনে মাকে দিচ্ছিস, এই শাড়িটা এই নেক্সট বার যখন দিদিদের ঠাকুরকে শাড়ি পরানো হবে তখন এই শাড়িটা পরাবে। তো অবশ্যই আমি তোমাদের দেখাবো, ঠিক আছে, আমার দেওয়া শাড়িটা পরে মাকে কেমন লাগছে অবশ্যই দেখাবো, আর জানিও কিন্তু এই দুটো শাড়ি কেমন হয়েছে। চলো রেখে দিলাম, আর একটা যেটা দেখাবো তোমাদের, আর এই হচ্ছে একটা ওয়ান পিস বলতে পারো, এই যে একটা ওয়ান পিস কুর্তি, তো দেখে খুব পছন্দ হলো। আর ইয়েলো কালার জানোই তো, তোমাদের দিদিভাইকে ইয়েলো কালার আর রেড কালার এগুলো বেশি টানে, তো জানি একটু অ্যাভয়েড করছিলাম রেড আর ইয়েলোগুলোকে, কিন্তু তবুও চোখের সামনে পড়লে না আর মানে ছাড়া যায় না। তো দেখো এই কুর্তিটা নিয়েছি, আর এর দামটা কত হতে পারে বলো তো? একদম কম, সিরিয়াসলি একদম কম, মানে তোমরা আইডিয়াই করতে পারবে না এটার দাম কত হতে পারে। মানে আমাদের হাটে সত্যি কথায় হাট থেকে অনেকেই তো নিয়ে ব্যবসা করে, অনেকে অনেকে অনেক ব্যবসাদাররা কিন্তু হাট থেকে নিয়েই ব্যবসা করে, তো ওই জন্যই বুঝতে পারছো হাটে কতটা কম হতে পারে। আর এই কুর্তিটার দাম হচ্ছে কত নিল, 280 টাকা নিয়েছে এই কুর্তিটার দাম। এই দেখো এটা হচ্ছে লিওন কাপড়, লিওন কাপড়, আর হাতাটার এই জায়গাটা একটু ঢলা মতন রয়েছে। আমাকে পরে কেমন লাগবে জানিও, হ্যাঁ আমি পরেছিলাম, দেখেছি পরে বেশ ভালোই লাগছে। তো এই কুর্তিটা নিয়েছি, এটা ওয়ান পিস টাইপের, ঠিক আছে, তো কেমন হয়েছে জানিও। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট ভিডিওটাই থাক, আজকে তো তোমাদের সাথে কাজকর্ম কিছু শেয়ার করতে পারলাম না, তেমন একটা কাজকর্ম ছিলও না, আর সকাল থেকে পারিনি শেয়ার করতে, হাটে যাওয়া থেকেই ব্লগটা আমি শুরু করলাম, আর আজকেই আমি এই রাত্রিবেলায় ব্লগটা শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আর আমার কেনা জিনিসগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আমার পরিবারের সবাইকে জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, সবাই খুব ভালোভাবে কাটাও এই পুজোটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। তো দেখা হচ্ছে আগামীকাল কালী পুজোর দিন একেবারে দিদির বাড়িতে গিয়ে, ঠিক আছে, চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।